লাশটার দেহে তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে মৃত্যুর কারণ কি জানা গেছে? হ্যাঁ স্যার, আমি লাশটির শার্টটি খুলে দিচ্ছি, আপনি নিজেই দেখে নিন। ও মাই গড, লাশটির বুকে তো একবারে গত্র হয়ে গেছে, ভিতরে পুরো খালি, কলিজা হৃৎপিণ্ড কিছুই নেই। দেখেছেন স্যার কি ভয়ঙ্করভাবে লোকটিকে খুন করা হয়েছে। রিপন, এতটা বিভৎসভাবে কোনো সুস্থ মানুষ কাউকে খুন করতে পারে না। স্যার এটাই প্রথম নয়, এর আগেও আমরা আরেকটি লাশ পেয়েছি, সেই লাশটিরও এই ভিকটিমের মতোই একই অবস্থা, ভিতরে কলিজা হৃৎপিণ্ড কিছুই নেই, কোনো কুলকিনারা পাচ্ছি না। না জানি ছেলেটা কোন মায়ের সন্তান, চেহারায় এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটার হাতের ঘড়ি 12:01 বন্ধ হয়ে আছে, খুনি হয়তো ওই সময়ই খুনটা করেছে। আমার মনে হয় ছেলেটার ঘড়ির সময়ের সাথে তার জীবনের সময়টাও বন্ধ হয়ে গেছে। তাহলে কি স্যার আপনি এই কেসটা নিতে যাচ্ছেন? আচ্ছা শোনো, লাশটাকে দ্রুত পোস্টমর্টমের জন্য পাঠাও, আর সমস্ত কাগজপাতি কালকে সকালে আমার টেবিলে রাখবে। ওকে স্যার। আচ্ছা রিপন সাহেব, পোস্টমর্টম রিপোর্টে কি পাওয়া গেছে? না রিপোর্ট এখনো আসেনি স্যার, তবে আজকের মধ্যে পেয়ে যাব, আর পাওয়ার সাথে সাথে আমি আপনার কাছে নিয়ে আসব। আর লাশটার পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে? হ্যাঁ স্যার, লাশটির পরিচয় পাওয়া গেছে, ছেলেটির নাম মাসুদ এবং একটি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে, বাসা জিগাতলা, মা বাবা এসে লাশটা শনাক্ত করে গেছে। আচ্ছা পরিবার থেকে কি কোনো প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে? না স্যার, তারা এমন কিছু বলতে পারছে না, এমনকি তার কোনো শত্রুও নেই। এইটা তো অনেক অবাক করার ব্যাপার। হ্যাঁ স্যার, অনেকটাই অবাক করার ব্যাপার, এর আগের মার্ডারটাও সেম একইভাবে হয়েছে স্যার, সেই লোকটিও সহজ সরল ও ভদ্রলোক টাইপের ছিল, তবুও কেন যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আচ্ছা রিপন সাহেব, প্রথম লাশটি কোথায় পাওয়া গেছে? প্রথম লাশটি ক্যারাডিগঞ্জের একটি পোড়া বাড়ির ভিতরে পাওয়া গেছে, একটি ছেলে খেলার সময় বলটি বাড়ির ভিতরে ঢুকে যায়, আর বলটি আনতে গিয়েই ছেলেটি লাশটি দেখতে পায়। রিপন, দুই ডেড বডির ছবিগুলো একটু আমাকে দাও তো, কারণ দুই ডেড বডির ছবি আমি মিলিয়ে একটু দেখতে চাই যে দুইটার মধ্যে কোনো রহস্য খুঁজে পাই কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই বের করে দিচ্ছি। রিপন, ছবিগুলো দেখে যা বুঝলাম তাদের দুজনকে একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে, এমনকি তাদের চেহারায় এবং কাপড়ে দাগ বা আঘাতের কোনো চিহ্ন নেই। তাদের দুজনের হাতে হাত গড়ি আছে, এমনকি তাদের দুজনের চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। রিপন, ডেড বডির ছবিগুলো দেখে যেটা খুঁজে পেলাম তাদের হাত গড়ি, আর তাদের হাত গড়িতে লক্ষ্য করে দেখলাম যে প্রথম লাশটির হাত গড়ি বন্ধ হয়ে আছে 11:01, আর দ্বিতীয় লাশটির হাত গড়ি বন্ধ হয়ে আছে 12:01। আপনার কাছে কি মনে হয় এটা কি কোনো কাকতালীয় ঘটনা? আরে তাই তো, এই বিষয়টা তো আগে খেয়াল করিনি স্যার, এখন কিন্তু ঘটনাটি আমার কাছে কাকতালীয় মনে হচ্ছে না, কারণ দুইটা ঘড়ির 1 ঘন্টা ব্যবধানে নষ্ট হওয়া প্রায় অসম্ভব। আমারও তাই মনে হয়। রিপন সাহেব, হাতঘড়িগুলো পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন।